আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এই চিকেনটার মধ্যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, দেখুন। তাই এটা এবার আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো করে কষিয়ে নেব। গোটা গরম মশলা দিয়ে দিলাম যে আমার চিকেনটা এই হচ্ছে। আমার চিকেনটা কষাচ্ছি ভালো করে, যত কষবো তত জিনিসটা খেতে ভালো লাগে। চিকেনটা আমার কষা হয়ে গেছে, আর একটু কষবো। আমি জল দিয়ে দিয়েছি, দেখুন কালারটা কি দারুণ এসেছে। চিকেনটা আমি কষা কষা করতে চাই, কষা কষা করবো। আমি অল্প জল দিয়েছি, আমার চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটে গেলে নামিয়ে দেবো। তো আমি তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে দেবো, ফুটছে, নামিয়ে দেবো, একটু শুকনো শুকনো হবে, নামিয়ে দেবো। তো আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি, দেখুন নিচে কাসুরি মেথি। আর আমার এটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি।